উচ্চশিক্ষা দপ্তর থেকে প্রস্তুত খসড়া বঙ্গ শিক্ষানীতি সোমবার অনুমোদন পেয়েছেন নবান্নের মন্ত্রিসভায়। কিন্তু এই নতুন শিক্ষানীতি প্রয়োগের ফলে আদতে কি উপকার হবে রাজ্যের পড়ুয়াদের, নাকি তারা পিছিয়ে পড়বে সর্বভারতীয় ক্ষেত্রে? এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষামহল থেকে রাজনৈতিক মহলে। কেন্দ্রের জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রথম থেকে সুর চড়িয়েছিল রাজ্যের তৃণমূল সরকার। রাজ্য যে এই নীতির বিরোধিতা করতে গিয়ে পৃথক কিছু করতে চলেছে তা যেন স্পষ্ট হয়ে গিয়েছিল তখনই। মে মাসে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রত বসু ঘোষণা করেছিলেন রাজ্যে পৃথক শিক্ষানীতি তৈরি করতে চলেছে, আর সেই ঘোষণা মতে উচ্চশিক্ষা দপ্তরের তৈরি করা রাজ্য শিক্ষানীতির খসড়া বিল সোমবার অনুমোদন পেয়েছে রাজ্যের মন্ত্রিসভায়। এই বিল বিধানসভায় পাশ হওয়ার পর রাজ্যপালের অনুমোদন পেলে তবেই তা আইনে পরিণত হবে। কিন্তু পৃথক শিক্ষানীতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন মহলে। শিক্ষাবিদদের দাবি, এর ফলে আখিরে বাংলার পড়ুয়াদেরই ক্ষতি হবে, পরবর্তীকালে সমস্যা দেখা দিলে কেন্দ্রের নীতি বলবৎ করতে হবে রাজ্য সরকারকে, যেমন হয়েছিল বাম আমলে। সর্বভারতীয় স্তরে যেখানে মাধ্যমিকটা থাকছে না, এই রাজ্যে থাকলে কি হবে, যেটা এই রাজ্যের একটা বড় পার্ট বাইরের রাজ্যে পড়তে যাবে তারা তো পিছিয়ে পড়বে। ব্রাহ্মণ সরকারের সময় কিন্তু সারা ভারতবর্ষে থ্রি ইয়ার্স গ্র্যাজুয়েশন যখন চালু হয়ে গেছিল, সারা ভারতবর্ষে যখন টু ইয়ার্স বিএড কম্পালসারি হয়ে গেছিল, তখন আমরা গোয়ারতুমি করে, তৎকালীন ব্রাহ্মণ সরকার গোয়ারতুমি করে ওয়ান ইয়ার্স বিএড 10 মাসের কার্যত সেটা হতো, আর টু ইয়ার্স গ্র্যাজুয়েশন আপ টু 2001 অবধি রেখেছিল। অগণিত প্রজন্মের সাথে প্রজন্মকে এর ক্রিয়নক পুতুল বানাচ্ছেন, তাদের ঘরে বন্দুক রেখে আপনি পলিটিক্যাল এই জিজ্ঞাসাগুলোকে পূরণ করতে চাইছেন। শিক্ষানীতি না মানলে সর্বভারতীয় স্তরে রাজ্যের ছাত্রছাত্রীরা পিছিয়ে যাবে, এমনিতে এই রাজ্যে মানে কলেজ বিশ্ববিদ্যালয়ের অবস্থা খারাপ, তার উপর জাতীয় শিক্ষানীতি যদি না মানে তাহলে পশ্চিমবাংলা শিক্ষা তলানিতে ঠেকবে, তলানিতে আছে, একদম তলিয়ে যাবে। আলোচনা করেনি, কয়েকজন লোককে দায়িত্ব দিয়েছিল, তারা সুপারিশ করেছে, তাই তার ভিত্তিতে হয়েছে। কোথাও কারো কাছে ওপিনিয়ন নিয়েছে বলে আমার মনে হয় না, এমনকি অনলাইনে ওপিনিয়ন নেওয়া যেত মিটিং না ডেকে। তা তার মানে তো কেন্দ্র যে পলিসিটা করলো সেটা তো ইনভ্যালিড, তার কোনো প্রয়োজন নেই। এই কেন্দ্র রাজ্য সংঘাতটা চলতে থাকলে বা সংঘর্ষটা চলতে থাকলে আখেরে কিন্তু আমাদের বাংলার ছাত্রছাত্রী যারা আছে তাদের তো ক্ষতি হবে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে বঙ্গের শিক্ষানীতিতে বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং শিক্ষাবিদ পবিত্র সরকার। তবে তাদের আরও দাবি, সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতার ক্ষেত্রে কোনো শিক্ষানীতির ওপরেই কখনোই মেধা নির্ভর করে না, তবে অযোগ্য শিক্ষকদের নিয়োগ করলে পিছিয়ে যেতেই পারে পড়ুয়ারা। শিক্ষানীতি বলতে পশ্চিমবঙ্গ সরকার যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে যেখানে ইংলিশ মিডিয়াম স্কুল সেখানে বাংলাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করতে হবে, আবশ্যিক এটা করাটা। এখন এই জিনিসটা কিন্তু আমি সমর্থন করি, তার কারণ হচ্ছে এই যে বাঙালি ছেলেরা যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তারা কিন্তু অনেকেই বাংলা ভাষার সম্পর্কে কোনো কাণ্ড জ্ঞান নেই, তা আমাদের বাংলা সাহিত্য এই সম্পর্কে প্রতিটি ছেলে মেয়ের জ্ঞান থাকা উচিত। পশ্চিমবঙ্গে থাকে তারা অল্প বিস্তর বাংলা সবাই জানে, এবং সেটা যদি তারা লেখাপড়ার মাধ্যমে যদি বাংলাটাকে খানিকটা আত্মীকরণ করে সেক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধা হবে। বাংলা ভাষার একটু প্রসারও দরকার, তো এটা মনে রাখতে হবে যে বাংলা ভাষা উপেক্ষার ভাষা নয়, ভারতবর্ষে 2 নম্বর ভাষা হচ্ছে বাংলা এবং সারা পৃথিবীর 6 নম্বর ভাষা হচ্ছে বাংলা। যে আমাদের শিক্ষা নীতির ওপর কিছু নির্ভর করে না, এটা ব্যক্তি মানুষের ওপর নির্ভর করে। আর দেখো একটা কথা বলি, যে আমাদের দেশে এত গরিব ছেলে মেয়ে, কয় পার্সেন্ট ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার সুযোগ পায়? ছেলেমেয়েরা পিছিয়ে যাবে শিক্ষা নীতির জন্য এটা আমার মনে হয় না, পিছিয়ে যাবে অন্য কারণে, অযোগ্য শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে, শিক্ষক নেই, স্কুলগুলোর অবস্থা ভালো নয়, অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তাই যে যার মাতৃভাষা, অর্থাৎ মাতৃভাষার যেটা মান্য রূপ সেই রূপে লেখাপড়া করুক, এতে কোনো অসুবিধে নেই, কিন্তু বাংলায় বাস করে বাংলাটা একেবারেই শিখব না এইটে যদি মন্ত্রী মশাইয়ের কথার মানে সারবস্তু হয়ে থাকে, তাহলে তো আমি বুঝতে পারলাম না কী পরিবর্তনটা হলো।